আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে আসছি নতুন বিষয়ের সাজেশন। তো বিষয়টি হলো ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র, এবং এটি সবথেকে গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। বন্ধুরা, তোমরা অবশ্যই জানো, অনেকে তোমরা এই বিষয়েও অনেকটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে থাকো। তো আজ তোমাদের সেই সকল দ্বিধাদ্বন্দ্বগুলো শেষ করার জন্য নতুনভাবে সাজিয়ে নিয়ে আসছি তোমাদের কাঙ্ক্ষিত সেই ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র। তো বন্ধুরা, বেশি দেরি না করে আমরা এক নজরে দেখে নিব আমাদের সেই কাঙ্ক্ষিত সাজেশনগুলো। কিন্তু দেখার পূর্বে আমার একটি কথা, আমার এই দুষ্ট মিষ্টি চ্যানেলটি তোমাদের যদি ভালো লেগে থাকে এবং তোমরা যদি উপকৃত হও, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো, যাতে করে তোমরা সাথে সাথে যে কোনো বিষয়ে শিক্ষা বিষয়ক তথ্য সাথে সাথে তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, আজ আলোচনা করব প্রথমে ক বিভাগ। ক বিভাগে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন, এক নম্বর ব্যবস্থাপনার সংজ্ঞা দাও, দুই নম্বর চাহিদা স্বপন তথ্যের উদ্ভাবক কে, তিন নম্বর MBO কি, চার নম্বর যে তথ্যের জনক কে, পাঁচ নম্বর কার্যভিত্তিক সংগঠন কি, ছয় নম্বর TQM কি, সাত নম্বর প্রশ্ন কাম্য তত্ত্বাবধান পরিসর কি, আট নম্বর বিকিরণ কেন্দ্র কি, নয় নম্বর পরামর্শমূলক নির্দেশনা কি, দশ নম্বর পরিকল্পনার অঙ্গন কাকে বলে, এগারো নম্বর ফলবর্ধন কি, বারো নম্বর মনোবল কি। এটি ছিল অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলা ক বিভাগের জন্য। এরপরে যেটি রয়েছে সেটি হল খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন। এক নম্বর, ব্যবস্থাপনা ও প্রশাসনের মধ্যে পার্থক্য কি, দুই নম্বর একাত্মক ও স্থায়ী পরিকল্পনার মধ্যে পার্থক্য দেখাও, তিন নম্বর সরলরৈখিক সংগঠনের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো, চার নম্বর কর্তৃত্বধারণের বিবেচ্য বিষয় উল্লেখ করো, পাঁচ নম্বর নেতৃত্বের বিভিন্ন ধরন বর্ণনা করো, ছয় নম্বর হাজারবার্গের ডি উপাদান তথ্য আলোচনা করো, সাত নম্বর বাজেটারিও নিয়ন্ত্রণ বলতে কি বুঝায়, এবং আট নম্বর উত্তম নিদর্শনার বৈশিষ্ট্য আগুলো আলোচনা করো। তো বন্ধুরা, এটা ছিল সংক্ষিপ্ত প্রশ্ন ক বিভাগ, এবং আমি আগেও দেখিয়েছি তোমাদেরকে যেটি হলো ক বিভাগে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। তো বন্ধুরা, এটি ছিল ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রর ক এবং খ বিভাগ। এরপরে আমরা দেখব গ বিভাগ। গ বিভাগে রয়েছে এক নম্বর ক কমিটি কি, খ কমিটি ব্যবহারে অনুকূল ক্ষেত্রসমূহ আলোচনা করো, দুই নম্বর ক সমন্বয়ের সংজ্ঞা দাও, এবং খ সমন্বয়ের গুরুত্ব আলোচনা করো, তিন নম্বর ক গণতান্ত্রিক নেতৃত্ব কি, খ একজন ভালো নেতার গুণাবলী আলোচনা করো, চার নম্বর ক প্রেরণা কাকে বলে, খ প্রেরণা দানের আর্থিক ও অনার্থিক উপায়সমূহ আলোচনা করো, পাঁচ নম্বর ক কেন্দ্রীয়করণ বলতে কি বুঝো, খ কেন্দ্রীয়করণ সুবিধা এবং অসুবিধা আলোচনা করো, ছয় নম্বর ক নিয়ন্ত্রণ বিভাগ কিভাবে পরিকল্পনার সাথে সম্পর্কযুক্ত, খ নিয়ন্ত্রণ প্রক্রিয়ার পদক্ষেপ বর্ণনা করো। তো বন্ধুরা, এটি ছিল গ বিভাগ রচনামূলক প্রশ্ন। তো বন্ধুরা, এইগুলো সুন্দর করে যদি তোমরা পড়ো, তাহলে তোমরা অবশ্যই পরীক্ষাতে কমন পাবে 100%। কারণ এখান থেকে, এই সাজেশন থেকে তোমরা অবশ্যই পরীক্ষাতে কমন পাবে। তো বন্ধুরা, বেশি দেরি না করে তোমরা ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র এটি ভালো করে তোমরা পড়ো এবং ভালোভাবে তোমরা আয়ত্ত করে নাও। তো বন্ধুরা, যাওয়ার আগে একটি কথা বলি, তোমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, বাই।